ग्रामे থাকতে গেলে অন্য কোনো পরিচয়পত্র দরকার নেই, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিছুই লাগবে না, শুধু চাই প্রধানের শংসাপত্র। এই গুজব ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে, আর তারপর থেকেই দলে দলে মানুষের ভিড় বাড়তে থাকে। গত কয়েকদিন ধরে স্থায়ী বাসিন্দার শংসাপত্র নেবার জন্য ভিড় বাড়তে থাকে ভোগালী দুই পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান মোদাসের হোসেন অকাতরে এই শংসাপত্র বিলি করছেন, যা জেরে জোর বিতর্ক শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। তৃণমূল প্রধানের এমন কাণ্ডজ্ঞানহীন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য নিন্দে করছেন দলের শীর্ষ নেতারাও। গুজব এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে, যেখানে জানানো হয়েছে প্রধানের শংসাপত্র নিলেই আর অন্য কোনো পরিচয়পত্র লাগবে না গ্রামে থাকার জন্য, যার জেরে বিতর্ক তৃণমূলের অন্তর্মহলেও। স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট কেন কেন সার্টিফিকেট দিচ্ছেন কেন? ওই এনআরসি কাজে লাগানোর জন্য দাঁড়িয়ে দেওয়া হবে, তার জন্য স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকলে আমরা যদি এর থেকে উপকৃত পেতে পারি সেই জন্য। তো আপনার তো রেশন কার্ড, ভোটার কার্ড আছে, তারপরেও লাগবে আছে, তবুও বলছে মানে সমস্ত কিছু ডকুমেন্টস এক করতে হবে, সেই জন্য আরো তো ভয় আগে থেকে প্রধান সার্টিফিকেট নিয়ে নিচ্ছেন, পঞ্চায়েত সার্টিফিকেট বাড়িতে রেখে দেবো, প্রধান সার্টিফিকেট বাড়িতে রেখে দেবো। আপনার আধার কার্ড, ভোটার কার্ড আছে, তারপরে ওই প্রধান সার্টিফিকেট লাগবে। হঠাৎ করে প্রচার হলো, ঘটনা আছে, মানুষ সাধারণ মানুষ কি বুঝেছে কি বলবো। সাধারণ মানুষ এত ভেবেছে প্রধানের উপরে আস্থা রাখে, প্রধানের উপরে আস্থা রেখে এই হচ্ছে, যতই যাই থাক না কেন যদি লোকাল প্রধান ঠিক থাকে তাহলে আমরা হয়তো ঠিক থাকবো। যেই পঞ্চায়েতের বাসিন্দা সবাই, এই পঞ্চায়েতের বাসিন্দা সবাই সেই প্রমাণপত্র রাখার জন্য, প্রমাণপত্র রাখার জন্য মানে এটা কত সার্টিফিকেট দিলেন সকাল থেকে? সকাল থেকে এই পর্যন্ত আমরা সেই সকাল ৯টায় এইছি পঞ্চায়েতে, সকাল ৯টায় থেকে এসে বিশাল লাইন ছিল, সেখানে আমি নিজে হাতেই প্রত্যেকের হাতে কার কটা ফটো আছে দেখে দিচ্ছি, দেখে লওয়ার পরে এত বুঝুচ্ছি যে লোয়ার দরকার নেই, তার শর্ত মোটামুটি সার্টিফিকেট লেগেছে। এই পর্যন্ত প্রায় ৪০০র মতো সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে।